আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মন বাগানের রানী এই গল্পের 13 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনি যদি ভালোবাসার গল্প পড়তে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মনে করে বেল বাটনে প্রেস করে রাখবেন যেন আমাদের একটা ভিডিও মিস না হয়ে যায়, আপনার নোটিফিকেশনে যেন পেয়ে যান। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। খাবার তো ঠিক খাওয়া হয়ে গেছে, কিন্তু সেদিকে ফরহাদ কি খেয়েছে? খাটে বসে মলি ভাবছে আর ফোন ঘোরাচ্ছে। ভাবতে ভাবতে এবার কল দিয়ে ফেললো কিন্তু কোনো লাভ হলো না। ধুর, তার জন্য এত ভাবছি কেন? যেমন ইচ্ছে তেমন থাকুক, আমি আমার মতো থাকতে পারলেই হলো। মলি ঘুমানোর প্রস্তুতি নিয়ে শুয়ে পড়লো। এপাশ ওপাশ শটফট করছে কিন্তু ঘুম আসছে না। না চাইতেও ফরহাদের কথাই মনে হচ্ছে বারবার। নিজের উপর নিজেই বিরক্তি হয়ে ফোন নিয়ে শার্প গেমস খেলতে লাগলো। যাক, একটা কিছু পেলো যেটা দিয়ে সময় কাটানো যাবে। পরক্ষণেই নকশিকাতার কথা মনে হলো, তবু আজ ছুটি কাটানোর মনোভাব নিয়ে একটু গেমস খেলার পরই ঘুমিয়ে পড়ল। মলি বাজারের দিকে যাচ্ছিল, ফরহাদ এসে পাশে গাড়ি থামালো। খুব দ্রুত গাড়ি থেকে নেমে মলিকে টেনে গাড়িতে উঠিয়ে দরজার বাইরে থেকে লক করে দিল। মলি হতবাক হয়ে গেছে। ফরহাদ প্যান্ট ফোল্ড করে বাজারে ঢুকে পড়ল, যেন ফুটবল খেলতে যাচ্ছে। একা একা মলি গাড়িতে বসে আছে। একটু পরেই ব্যাগ ভর্তি শাক সবজি নিয়ে ফরহাদ বাজার থেকে বেরিয়ে এলো। ব্যাগটা মলির কোলের উপর দিয়ে অন্য পাশে গাড়িতে উঠে বসলো। ড্রাইভ করতে করতে বলল, আর কখনো বাজার করতে আসবে না, মোহিত ভাইয়াকে বলো, আর না হয় কোনো ছেলেকে ভাড়া করে দেই বাজার করে দেওয়ার জন্য। মলি তেজি কণ্ঠে জবাব দিল, কোনো প্রয়োজন নেই, আমার ইচ্ছে মতো আমি চলবো, যেখানে খুশি যাব, যা খুশি করব, আপনি বলার কে? অন্যের ব্যাপারে নাক না গলিয়ে নিজেকে নিয়ে ভাবুন। আর কে বলছে এসব কিনে আনতে, যত সব। পার্স খুলে 500 টাকার নোটটা বের করে ফরহাদের দিকে ধরে বলল, এবার করেছেন? কিছুই বললাম না। পরবর্তীতে আমার উপর জোর খাটাতে এলে বস্তির কালু মাস্তানকে ভাড়া করে ঠ্যাং ভেঙে দিব একেবারে। টাকা দেওয়াতে ফরহাদ রেগে তাকালো মলির দিকে। হঠাৎ করে গাড়ি থামিয়ে মলির হাত ধরে হাত থেকে টাকা নিয়ে বলল, বের হো, যা বের হো, আমার করা বাজার আমিই খাবো। বাজারের ব্যাগ নিয়ে সে ধাক্কিয়ে মলিকে বের করে দিল গাড়ি থেকে, তারপর গাড়ি ছেড়ে দিল। মলি চিৎকার করে ডাকছে, আরে বাজারের ব্যাগ দিয়ে যান, আর না হয় আমার টাকাটা দিয়ে যান, সব নিয়ে যাচ্ছেন কেন? ধ্যাত! কিছুটা পথ এগিয়ে গাড়ি থামলো। মলি দেখল হাত বাড়িয়ে বাজারের ব্যাগটা রাস্তায় নামিয়ে দিয়ে আবার গাড়ি স্টার্ট দিয়ে চলে যাচ্ছে। মলি দ্রুত পায়ে এগিয়ে ব্যাগটা নিল, দেখল ব্যাগে টাকাটাও রেখেছে। গাড়ির দিকে তাকিয়ে মলি মৃদু হাসল। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখল সে তার ঘরে আছে। তাহলে কি এতক্ষণ স্বপ্ন দেখছিল? মলি শুয়ে শুয়ে হাসতে লাগলো। আহ, যদি সত্যি সত্যি ফরহাদের প্রতি উত্তরে তেজির জবাব দিতে পারত তাহলে মনটা শান্তি পেত। ফরহাদের কথা মতো বিকেলে আর যায়নি ও বাড়িতে। পরের দিন সকালে গিয়ে শুনল ফরহাদ চিটাগাং চলে গেছে। একদিকে মন খারাপ হলেও অন্যদিকে খুশি, এখন সে নিজের ইচ্ছে মতো কাজ চলাফেরা করতে পারছে। দুদিন পর আবার কল করেছিল, ফরহাদ রিসিভ করেছে কিন্তু কথা বলেনি। বলবে কীভাবে, এমনিতেই রাগ করে বসে আছে। তার উপর মলি কল করে চুপচাপ ছিল, কি বলবে কিছুই মাথায় আসছিল না। আবার কেন যেন তার মুখের বাসা বন্ধ হয়ে যায় ফরহাদের সামনে। দুজনই নীরব 1 মিনিট ব্যালেন্স অপচয় করে, অতঃপর বিরক্তি হয়ে ফরহাদ কল কেটে দিয়েছে। তার 11 দিনের মাথায় জিয়ানের জন্মদিন আজ। মলিকে দাওয়াত করেছে তাদের বাসায়। জেরিন বেশ কয়েকবার বলে দিয়েছে কোনো গিফট না নিয়ে যেতে, আর ভালো পোশাক যেন পরে যায়। খেয়ে দিয়ে যেন আবার সাথে সাথে চলে আসে, এমন
দাওয়াত দিলে কি কারো বাসায় যাওয়া যায়? তবুও মলি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, কেননা ফাহিমা বারবার বলেছে যেতে। ওনার মুখের বাসা নিখুঁত, সেখানে অমান্য করা যায় কিভাবে? জেরিনের দাওয়াতে নয়, ফাহিমা আন্টির করা দাওয়াতে যাবে মলি। অসময়ে সময় বানিয়ে জিহানের জন্য একটি মাঝারি আকৃতির নকশিকাতা বানিয়েছে। অন্য কিছু দিলে তো যত্ন করে রাখবে কি না সন্দেহ, কিন্তু কাঁথা ব্যবহার করে উসুল তুলে ফেলবে। আলমারি খুলে আজ সেই জামাটা পরার জন্য নিয়েছে মলি, যেটা অন্যা বের করে ফরহাদ হাত মুখ মুছেছিল। মনে হতেই মলির মুখে মৃদু হাসি ফুটে উঠল। বাবলের রাগও হয়, আবার খুব হাসিও পায়। জিয়ানের জন্মদিন যেহেতু, তাহলে আজ তো সেও আসবে। কাল বিকেলে তো দেখেনি বাসায় আসতে, এখন এসেছে কিনা কে জানে। মলি যাবে কিনা তার কাছে তো একবার জিজ্ঞাসা করা প্রয়োজন। যেভাবেই হোক বিয়ে তো হয়েছে। মলি ফোনটা নিয়ে কয়েকবার ভেবেই কল করেই ফেলল। ফরহাদ রিসিভ করেছে কিন্তু কিছুই বলছে না। মলি অনেক কষ্টে মুখে কথা আনতে পেরেছে, আসসালামু আলাইকুম। ফরহাদ বলল, ওয়ালাইকুম আসসালাম। মলি বলল, আজকে আসবো জিয়ানের জন্মদিন পার্টিতে? জেরিন ম্যাডাম দাওয়াত করেছিল। ফরহাদ বলল, আমি কি জানি, যার ইচ্ছে সে আসবে আর যার ইচ্ছে হয় না সে আসবে না। মলির মুখটা মলিন হয়ে গেছে। এসব কেমন দাচের কথা বলে? ভালো মন্দ কিছু একটা তো বলতে পারত, এত অধিকার দেখাতে আসছিল, কোথায় গেছে সে অধিকার? মলিকে চুপ থাকতে দেখে কয়েক সেকেন্ড অপেক্ষা করে ফরহাদ কল কেটে দিল। টুট টুট শব্দ হতেই মলি ফোন কান থেকে নামিয়ে ধপাস করে খাটে বসে পড়ল। এদিকে ঘুমানির আওয়াজ শুনতে পেল মলি। জামা কাপড় একদিকে রেখে দ্রুত বাবার রুমে এলো। পেট নাকি জ্বালা পুরো করছে, নীলিমা ঠান্ডা শরবতের ব্যবস্থা করেছে। মলি পাশে বসে কিছুক্ষণ সেবা যত্ন করলো। গতকাল মহিত ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, ডাক্তার বলেছে অপারেশন করাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, যেন ব্যবস্থা করে। ভাই বোন দুজনের প্রচেষ্টা করছে টাকা পয়সা জোগাড় করার, সাথে পরিবারের বাকি দুজন মহিলাও লেগে গেছে কাজে সাহায্য করার জন্য, তবুও যেন অভাবের হ্রাস হয় না। বেশ কিছুক্ষণ সেবা যত্নের পর পেটের জ্বালা কমল। মলির দ্বিধায় আছে, ও বাড়িতে যাবে কি যাবে না, না গেলে আবার ফাইমানটি রাগ করতে পারে, যাওয়াই যাক, কিছুক্ষণ থেকে না হয় তাড়াতাড়ি চলে আসবে। মলি তৈরি হয়ে গেল নতুন জামা পরে, জিহানের জন্য তৈরি করা কাঁথাটা নিয়ে রওনা হলো। খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে বাড়িটা, কালকেই দেখে গিয়েছিল কিন্তু এখন পরিপূর্ণ লাগছে, লোকজন অনেক জমা হয়েছে। মলি এক পাশ দিয়ে বাড়িতে ঢুকে ফাহিমাকে খুঁজতে লাগলো। ফাহিমা তাকে দেখে নিজের রুমে নিয়ে গেল। মলি কাঁথাটা ফাহিমার দিকে এগিয়ে দিয়ে বলল, আন্টি এটা আপনার কাছে রাখুন, পরে জিয়ানকে দিয়ে দিন। ফাহিমা বলল, আমার কাছে কেন রাখবো, তোর গিফট তুই নিজ হাতে দিবি। মলি বলল, জেরিন ম্যাডাম যদি কিছু বলে তার চেয়ে বরং এখন আপনার কাছে রেখে দিন। ফাহিমা বলল, আচ্ছা দিব, তোর এত দেরি হলো কেন আসতে? মলি বলল, বাবার শরীরটা বেশি ভালো না তাই। ফাহিমা বলল, এসেছিস আমি কিন্তু খুব খুশি হয়েছি, কিন্তু আবার তোর বাবার জন্য খারাপ লাগছে, আমার আরেকটা ইচ্ছে পূরণ কর এবার। ফাহিমা আলমারি থেকে একটা শাড়ি এনে মলির হাতে দিয়ে বলল, এটা পরে নে এখন। মলি বলল, শাড়ি? ফাহিমা বলল, হুম। মলি দেখলো লাল রঙের জর্জার শাড়ি, ঠিক এমন শাড়ি এখন ফাহিমা পরে আছে। মলি বলল, আন্টি এটা তো হুবহু আপনার শাড়ির মতো। ফাহিমা বলল, চার সেট এনেছি জিয়ানের জন্মদিনকে কেন্দ্র করে, একটা আমার, একটা তোর, একটা জেরিনের, আরেকটা জেনিফার, এবার পরে নে তো। মলি বলল, আন্টি আমি তো এখানে বেশিক্ষণ থাকবো না, শুধু শুধু শাড়ি পরে কী হবে? ফাহিমা বলল, এক মিনিটের জন্য হলেও পরবি, আমি দেখব, শাড়িতে নারীকে খুব সুন্দর লাগে, জেনিফার জেরিন উভয় পরেছে, তুইও পরে নে, এটা আমার পক্ষ থেকে তোদের সবার জন্য গিফট। মলি বাধ্য হয়ে পরে নিল। বাইরে বেরিয়ে আসতে জেরিন সামনে, একই রকম শাড়িতে মলিকে দেখে চোখ জোড়া বড় বড় ছানার মতো হয়ে গেছে তার। মলির হাত ধরে এক পাশে এনে বলল, মালিনী এই শাড়ি কোথায় পেলি তুই? মলি বলল, আন্টি দিয়েছে ম্যাডাম, আমি নিতে চাইনি, আন্টি জোর করেই দিয়েছে পড়তে। জেরিনের নাক মুখ ফুলে যাচ্ছে, কী করে পারলো একজন কাজের মেয়েকে তাদের পরিবারের সদস্যদের মতো সাজাতে? খুব রাগ হচ্ছে জেরিনের ফাহিমার উপর, আগে জানলে কখনই পড়তো না জেরিন। খুব কড়া কণ্ঠে মলিকে বলল, বাইরে মেহমানের সামনে যাবি না তুই, ঘরেই থাক, এখনও খাওয়া দাওয়া করে বিদায় হবি। জেরিন হনহন করে চলে গেল। ফাহিমের রুমের দিকে আসছিল, হয়তো কোনো কাজ আছে, কিন্তু তার হলো না, মলি সেখানেই দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলো ফরহাদ দোতলা থেকে নামছে,
মলি এক পলক তাকিয়ে আবার চোখ অন্যদিকে ফিরিয়ে নিল, কেননা ফরহাদ তার দিকেই তাকিয়ে আছে। মলি এক পলক দেখা চিত্রটাকে বারবার মনে করছে। এমনিতেই এই বাড়ির মানুষগুলো কিউটের ডিব্বা, তার উপর যদি এমন স্যুটকোট পরে পরিপাটি সাজে চোখের সামনে পড়ে তাহলে তো পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়। পরক্ষণে মনে হলো বাড়িতে মেহমান অথচ মাথা কাপড় দেয়া নেই, দ্রুত আঁচল টেনে ঘোমটা দিল। হঠাৎ করেই কানে বেজে উঠল অন্যরকম শব্দ। জেনিফার 14 ফুট দূরে থেকে বলতে বলতে এলো, ওয়াও ফরহাদ, হাউ সো সুইট, অসম্ভব সুন্দর লাগছে তোমাকে। দিকবিক দেখানি হুট করে এসে জড়িয়ে ধরল ফরহাদকে, যেটা সহ্য হচ্ছে না এ প্রান্তে থাকা মালিনীর। মলির মুখে অসহ্য ছাপ দেখতে পেয়ে ফরহাদ ইচ্ছে করে জেনিফাকে ধরল এক হাতে, অন্য হাতে জেনিফার ব্লাউজের ফিতা ধরল মলিকে আরেকটু জ্বালিয়ে দেওয়ার জন্য, যেটা শুধু মলির চোখে পড়ল। আর ফরহাদ তার দিকেই তাকিয়ে আছে। মলির দৃষ্টি সরিয়ে নিল তাদের থেকে। কেন জানি খুব অসহ্য লাগছে নিজের বরের কাছে অন্য মেয়েকে দেখতে। ফরহাদ বলল, তোমাকে কম লাগছে কিসে? তাছাড়া আমার পাশে তোমাকেই মানায়, এটা সবাই জানে। জেনিফা বলল, ফরহাদের কথায় জেনিফা হেসে উঠল আর মলি জলে। বুঝতে বাকি নেই ফরহাদ তার বলা কথাটা বলল এখন। ফরহাদ মলিকে শুনিয়ে জেনিফাকে বলল, পাবলিক প্লেসে কেউ আক্রমণ করে, রুমে চলো। ফরহাদ বলল, কেন, কী দেবে? জেনিফা বলল, দেওয়ার তো কত কিছুই আছে, বলে দিলে কীভাবে? ফরহাদ বলল, ওকে চলো। জেনিফা খুশি মনে ফরহাদের হাত ধরে দোতলায় চলে গেল। মলি এখানেই দাঁড়িয়ে আছে, ভিতরটা ফেটে যাচ্ছে তার। ফরহাদ নিজের ইচ্ছাতেই তাকে বিয়ে করেছে, তাহলে জেনিফার সাথে এত মেলামেশা কেন? জেনিফা কেন তাকে টাচ করে? সেই বা জেনিফার এতটা নিকটে কেন ছিল? বউ যদি মেয়ে নেই থাকে তাহলে বউয়ের সামনে অন্য মেয়ের, ছিহ, খুব কান্না পাচ্ছে মলির। কিন্তু একটু মন মতো কাঁদার জন্য কোনো জায়গাও পাচ্ছে না খুঁজে। বাইরে মেহমান, তাই বেরো হতে পারবে না। দোতলায় তো তারা গেল না, না হয় ছাদে চলে যেত। এখানে দাঁড়িয়ে আছে সে, একটু পর হাসাহাসি করতে করতে দুজন নিচে নেমে এলো। মলি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। পিছন থেকে জেনিফা বলল, ছি খুব দুষ্টু তুমি। আরে মালিনী না, তুই এমন শাড়ি কোথায় পেলি? ফাইমা এদিকে আসছিল, তিনি জবাব দিলেন, আমিই দিয়েছি মলিকে। জেনিফা বলল, ও। জেনিফা মুখটা মলিন করে ফেলল, ফাইমা তার কাজে চলে গেল। এই ফাঁকে মলি ছাদে যাওয়ার জন্য সিঁড়িতে উঠতে লাগলো। জেনিফা ফরহাদের হাত ধরে বেরিয়ে যেতে নিলে ফরহাদ বলল, সে একটু পর আসছে। জেনিফা বেরিয়ে গেল আর এদিকে ফরহাদ এক দৌড়ে দোতলায় চলে গেল। মলি মাত্রই ছাদে যাওয়ার সিঁড়িতে পা ফেলে, ফরহাদ আর এগিয়ে যেতে দিল না, সেখান থেকে টেনে তার রুমে এনে দরজা লাগিয়ে দিল। মলির চোখ আর বাদ মানছে না, টুপটাপ পানি পড়া শুরু করে দিয়েছে। সে ফরহাদকে টপকে দরজার কাছেই আসছিল দরজা খোলার জন্য। ফরহাদ তাকে টেনে একদম নিজের কাছাকাছি এনে মাথায় আঁচল ফেলে দিল। মলি ছোটাছুটির বৃথা চেষ্টা না করে দৃষ্টি নিচের দিকে রেখেই দাঁড়িয়ে আছে। ফরহাদ তার খোপা করা চুলগুলো মুক্ত করে দিল, মুখটা উঁচু করে লিপস্টিক লাগিয়েছে ঠোঁটে আর চোখে চিকন কাজল টানা, গাল গড়িয়ে পড়ছে চক্ষু বিন্দু কোণা। ফরহাদের মুখে ফুটে উঠল মৃদু হাসির রেখা, বুঝতে পারছে তার মনে লেগেছে তাহলে ব্যথা। তার মুখ ফুটে মুখ ফসকে বেরিয়ে এলো, বুক ফাটে তবুও মুখ ফুটে না, কাছে থাকলে পাত্তা দেয় না, দূরে গেলে মর্ম বোঝে। ফরহাদ তাকে ছেড়ে দিয়ে পকেটের থেকে একটা স্বর্ণের চেইন বের করল। মলির পিছনে দাঁড়িয়ে এক আঙ্গুল দিয়ে গাড়ে হালকা আঁচড় ফেলে চুল সরিয়ে এক পাশে আনলো। এমন স্পর্শে মলির দেহে শিহরণ বয়ে গেল, কিন্তু শিহরণটা মনে বেদনা হয়ে আছে। ফরহাদ চেইনটা পরিয়ে দিয়ে হঠাৎ করেই একটানে তার ব্লাউজের ফিতা খুলে দিল। মলি ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে আছে, অস্ত্রপাত যেন আরও গতি বাড়িয়ে দিয়েছে। ঘাড়ে ফরহাদের ঠোঁটের ছোঁয়া পড়তেই মলির মুখ থেকে বেরিয়ে এলো, জেনিফা ম্যাডামের কাছে কি তৃপ্তি মেটেনি? এমন উক্তিতে ফরহাদের প্রচুর রাগ হলো ততটা প্রকাশ করেনি। ড্রেসিং টেবিলের দিকে যেতে যেতে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, জানতাম আমি এমন কিছুই ঘটবে, সন্দেহ করা তো মেয়ে লোকের স্বভাব। টেবিলে রাখা ফোনটা এনে একটা ভিডিও বের করে মলির হাতে ধরিয়ে দিল। মাত্র পরিয়ে দেওয়া চেনটা গলা থেকে খুলে পকেটে রেখে সে দ্রুত পায়ে বাথরুমে চলে গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল, যেন সব অপরাধ দরজাই করেছে। মলি ফোনে তাকে ভিডিওটা দেখলো, জেনিফা ফরহাদের সাথে রুমে এসেছে।
একটা প্যাকেট ধরিয়ে দিল জেনিফার হাতে। জেনিফার প্যাকেট খুলে বের করে আনলো একটা প্লাস্টিকের সাপ। জেনিফার চিৎকার দিয়ে সেটা মেঝেতে ফেলে দিল। আর তা দেখে ফরহাদ হাসতে হাসতে বলল, দারুণ না জিনিসটা, কাল আসার সময় পথে দেখতে পেয়েছি তাই নিয়ে এলাম। সকালে জিয়ানকে ভয় দেখাতে গেলাম কিন্তু ভয় পেল না, সে উল্টো সবাইকে ভয় দেখিয়ে এসছে। ফরহাদ, আমার নাম আমার জানি বেরিয়ে আসছিল, এসব কেউ করে? তোমাদের মাথায় তো দুষ্টুমি চেপে থাকে কেন? আমি খুব ভয় পেয়েছি। অতপর দুজনে বেরিয়ে গেল হাসতে হাসতে। ভিডিওটা দেখে মলির চোখে পানি আর ঠোঁটের কোণায় ফুটে উঠেছে একটু হাসি। সেটা এই ভেবে যে প্রমাণ দেওয়ার জন্য আবার ভিডিও করে রেখেছে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি আপনি ফারুক ডায়েরিতে নতুন হয়ে থাকেন তবে আর দেরি কেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।